সম্পর্কের শেকলটা এভাবে ভাঙা যায় না রে। প্রথমে আগুনে সেটাকে গরম করতে হয়, তারপর নরম হলে মারবি এক ঘা। দেখবি লোহার শেকল নরম হয়ে খুলে পড়ে আছে। শুনেছি অনেকে নাকি কোচিং সেন্টার প্রাইভেট পড়িয়ে বাড়ি গাড়ি করে ফেলছে, তুমি সব চোখে দেখো না? দেখো রেশমা, আমি সেই শুরু থেকে এই প্রাইভেট টিউশনি কোচিং সেন্টার এগুলোর বিরুদ্ধে ছিলাম, আজীবনই তাই থাক, এটা তুমি মনে রাখো। ভাবি একটু আগে আপনি জিজ্ঞেস করছিলেন না আমি তাবিজ করেছি কিনা, আসলেই কিন্তু আমি তাবিজ করেছি। সে কি, তুমি তো দেখছি কিছুই খাচ্ছ না, অন্য কিছু দিতে বলবো? না না মম, কিছু লাগবে না। তোমাদের বাড়িতে তো আজ এক অদ্ভুত কম্পিটিশন হচ্ছে, কে হবে বাড়ির সেরা বৌমা, তা কে জিতবে বলো তো? কি জানে মম, আমি তো আমি জানি শাকির, এসব হচ্ছে ফালতু লোকের টাইম পাস। আই মিন যাদের কোনো কাজ নেই, কোনো সোশ্যাল কমিটমেন্ট নেই, তারাই এ ধরনের কাজ করে আনন্দ পায়। তুমি তো জানোই আমি সারাদিন কীরকম বিজি থাকি, তারপরেও ভেবেছিলাম আজ সন্ধ্যায় তোমাদের ওখানে একবার যাব, কিন্তু হঠাৎই একটা জরুরি মিটিং এসে গেল। মিটিং? কিসের মিটিং মো? আজকাল সব শহরেই তো একটা করে ওল্ড হোম হচ্ছে, ওরকম একটা প্রজেক্ট আর কি, সোশ্যাল অর্গানাইজেশন। তো এসব তো আমার অনেক হলো, কিন্তু ওই প্রজেক্টের তোমাকে ওসব নিয়ে কিছু ভাবতে হবে না। গ্যারান্টি, ক্যাশ ক্যাপিটাল, ইনস্টলমেন্টস, আই উইল লুক আফটার অল দোজ, বাট ওই 10% শেয়ার সম্ভব কিনা বলো। আসলে রিনাই আমাকে বলছিল তোমাদের বাড়িতে সবাই তোমাকে নিয়ে খুব টেনশন করে, তোমার মা, তোমার আব্বু, স্পেশালি ওই জমিটার জন্য। জি মম, ওটার ব্যাপারে মানে একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, জমিটা আমরা পাবো কিন্তু একটু সময় লাগবে, আর এদিকে হাতে তো একদম সময় নেই। এবার মনে হয় টুকটা কিনবে, জুবাইদা বেগমের টুক কতদিন এগিয়ে চলবে শাকির? দেখো শাকির, বাবা মা তো সারা জীবন ছেলে মেয়ের জন্য চিন্তা করেন, চেষ্টা করেন, এখন ছেলে মেয়ের দায়িত্ব হচ্ছে বাবা মাকে চিন্তামুক্ত করা। আমি তো বলবো এবার আর দেরি করা উচিত নয়, তোমার প্রজেক্টটা স্টার্ট করে দেওয়া উচিত। তুমি তো সবসময় বলতে আগে সময় আসুক সময় আসুক, আই থিঙ্ক তোমার সেই সময়টা এখন এসে গেছে। কতদিন একটা কাজের জন্য রাস্তা রাস্তা খুলবে? আমার সব বন্ধুরা অলরেডি চাকরি বাকরি নিয়ে সেটেল হয়ে গেছে, আর আমি না, আর এবার আমাকে একটা কিছু করতে হবে। দেখো শাকির, এটা একটা বিরাট সুযোগ, কাজটা যে দেবে সে আমার নিজের লোক, তুমি এখন এই ফাইলটা পড়ো, তারপর সাইন করে দাও, দ্যাটস অল, আমি একটু আসছি। তুমি কি বলতে চাচ্ছ পরিষ্কার করে বলো তো। নাম হয়েছে কি সৃষ্টির জন্য মাঝে মাঝে আমার খুবই খারাপ লাগে, ও একটু আগে যেসব কথাগুলো বলছিল আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কি কি কথা বলছিল? না মানে ভাবি হয়েছে কি, আমি সৃষ্টিকে বলেছিলাম সাগর এত দূরে থাকে, মাঝে মাঝে একটু ফোন টোন করো, কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে, সব কিছুর খোঁজ খবর রাখবে। কিন্তু ও এমন সব কথা বললো, সেটা শুনলে আপনারও চোখে পানি এসে যাবে।
ভাবি, কি বলেছো তুমি? রিনা, তুমি বলো, তোমার মুখ থেকে শুনতে চাই। আম্মু, আম্মু আপনি এত হাইপার হচ্ছেন কেন? ও আসলে কোনো খারাপ কথা বলেনি, ও বলেছে যে সাগরকে ফোন করতে হবে না, সাগরের উপর ওর পুরো বিশ্বাস আছে, ওর ভালোবাসার উপর ওর পুরো বিশ্বাস আছে। আম্মু আমি একদম অবাক হয়ে গেলাম, উনা একদম আপনার মতো কথা বলে। রিনা, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, একটা ছোট্ট ব্যাপার নিয়ে এত ড্রামা, এত কান্নাকাটির কি দরকার ছিল? সৃষ্টি, তোমাকে তো আমি আগেও বলেছি যে সাগর অফিসের কাজে ছুটে চলে গিয়েছে, এত টেনশন করার কি আছে? আমি তো একদম টেনশন করিনি। আম্মু, আমি জানি ও কোথায় গেছে, কেন গেছে, আর আমি এও জানি আজ হোক কাল হোক ও আমাকে নিয়ে যাবে, সেটা আমি জানি। আচ্ছা রিনা, ওকে জ্ঞান দেওয়ার কী দরকার ছিল তোমার? কি আশ্চর্য ভাবি, আপনি আমাকে ধরছেন কেন? কেন ধরবো না তোমাকে? খামাকে তুমি ওকে উস্কে দিচ্ছ, আমরা তো ওকে কিছু বলি না। শোনো, আমি তোমাদের সবাইকে বলছি, সৃষ্টিকে তোমরা সাগর সম্পর্কে কোনো কিছু জিজ্ঞেস করবে না, আর কোনো ভালো মন্দ উপদেশ দেওয়ার কোনো দরকার নেই। মেয়েটা এতিমখানায় বড় হয়েছে ঠিকই, কিন্তু যে শিক্ষা সংস্কারের মধ্যে দিয়ে বড় হয়েছে, সংসার সম্পর্কে ওর যা জ্ঞান আছে সেটা এ বাড়িতে অনেকেরই নেই। আজিম ভাই ওকে নিজের হাতে মানুষ করেছে, সংস্কারটা ভালো দিয়েছে, লেখাপড়া শিখিয়েছে। আম্মু, হয়েছে কি, লেখাপড়া তো আমরাও অল্প বিস্তর করেছি, এটা দেখার চোখ আসলে এ বাড়িতে কারোরই নেই। আর তাছাড়া এ বাড়িতে একই কাজ একজন করলে সেটা নিয়ে সবাই ধন্য ধন্য করে, আর অন্য কেউ সেই কাজটা করলে কারোর চোখেই পড়ে না। ভালো, খুব ভালো। যখনই সুযোগ পায় তখনই বেশ উগড়ে দেয়। কোন বিষয়ের কথা বলছো ভাবি? কি আর বলবো, সবসময় তো একটা কথাই বলতে থাকে, আম্মা নাকি তার ছেলে মেয়েদেরকে সমানভাবে ভালোবাসে না। আমি বুঝি না ওর মাথায় এই পোকাটা কে ঢুকিয়েছে। কে আবার ঢোকাবে, ওনার মা আছে না, উনি একাই তো যথেষ্ট। রিনা ভাবির সৌভাগ্য যে আম্মুর মতো এমন একটা শাশুড়ি পেয়েছে, অনেক ভাগ্য করলে তবে এমন একটা শাশুড়ি পাওয়া যায়। এসব তুই আমাকে শোনাচ্ছিস কেন? যাকে শোনানো দরকার তাকে শোনা না। ভয় লাগে না? মেয়ে হয়েছে একটা শার্প নাইফ, আর মা হচ্ছে তলোয়ার। আজ এ বাড়িতে বউদের মধ্যে একটা কম্পিটিশন হবে, শুনে মনে নাকি আসবে। আরে সব সময় ভাব দেখা, এত বিজি এত বিজি, তাহলে তার এসব মধ্যে আসার দরকারটা কি? ভণ্ড। আর কি, শহরে নিজের ফ্ল্যাট, ব্যাস, আর কি চাই? হ্যাঁ, শিফট করে ফেলেছে। ও নো ম্যান, ওসব যত কম হয় ততই ভালো। হ্যাঁ, রোজ রোজ এত কিছু মেনটেন করা সো টাফ। আরে না না, এ বেশ ভালো আছে, একা মানুষ, যেখানে রাত সেখানে একা। আর না না, টাকা টাকা আব্বু আম্মু পাঠিয়েছে। আয় শোন শোন, আমার একটা ফোন এসছে, আমি রাখছি, পরে কথা হবে, বাই। হ্যালো সৃষ্টি। কোন সৃষ্টি? বাবা, আমার নামটা পর্যন্ত ভুলে গেছো? ও তুমি বলো। তোমাকে একটা খবর দেওয়ার জন্য। কি খবর বলোই না। আম্মা বাড়িতে একটা কম্পিটিশন থ্রো করেছে শুধুমাত্র বউদের জন্য। ঠিক আছে, সেখানে তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখিয়ে দাও। তোমাকে ভীষণ মিস করছি। রুমে আমার একটা ছবি আছে না, ওটা দেখে নাও তাহলে হবে।
অফিসে অনেক কাজ, আমি রাখছি। শোনো, নিজের শরীরের যত্ন নিই আর ঠিক মতো খাওয়া দাওয়া করো, ঠিক আছে? সেই হবে এবারে সেরা বউ। কিন্তু এটা কেমন কথা হলো? কেমন কথা হলো মানে কেমন কথা কেন হবে? আমার মাম প্রপোজাল দিয়েছে বলে? শোনো সৃষ্টি, আমার মাম যেটা বলে এ বাড়িতে সবাই সেটা অনার করে, বুঝতে পেরেছো? ভাবি আপনি রেগে যাচ্ছেন কেন, আমি আসলে এরকম কোনো কথা বলিনি। বলার কথা মাথাতে ওই না, ওকে? আর তোমাকে একটা কথা বলে রাখি সৃষ্টি, তুমি হচ্ছে এ বাড়ির ছোট বউ, আর ছোট বউ ছোট বউয়ের মতো থাকবে। চলো ডান্স কম্পিটিশন হবে। আচ্ছা তুমি ভয় পাচ্ছ কেন বলো তো? ডান্স শেখোনি? শোনো, ভয়ের কিছু নেই, তিনটা ডান্স হবে, তারপর কম্পিটিশন শেষ, তারপর সিলেক্ট হয়ে যাবে কে এবারে সেরা বউ, তারপর আমার মাম তাকে প্রাইজ দেবে, বুঝতে পেরেছো? ভাবি আন্টি প্রাইজ দেবেন? কি প্রাইজ? ট্রফি? ফাইল? আমার মাম যে প্রাইজ দেয় সেটা অবশ্যই মূল্যবান হয়, জানো না তুমি? আর আম্মা যে প্রাইজটা দেবে সেটাও নিশ্চয়ই অনেক ভালো হবে। মরিয়ম বেগমের প্রাইজ, সেই সিল্কের শাড়ি আর কানের ঝুমকা, ডিসগাস্টিং। শোন, আমি ইনভেস্ট করতে রাজি আছি। না না না, ওসবের মধ্যে নেই। আমার বউ সারাদিন বলতো একসময়তে, কোচিং সেন্টার দাও, কোচিং সেন্টার দাও, টিউশনি করো, টিউশনি করো। আমিও ভেবেছিলাম, বাট এখন ওগুলো একবারে মাথায় নাই, ঝেড়ে ফেলেছি, আমি এসবের মধ্যে নাই। ওকে, তাহলে এক কাজ করি, কোচিং সেন্টার আমি খুলছি, তুই আমার সঙ্গে থাক। সেটা অবশ্য হতে পারে, বাট আর কে কে থাকবে? মাস্টার প্ল্যানটা তৈরি হচ্ছে, দু একজন ফরেন পার্টনার থাকবে, ওরা ইনভেস্ট করতে যাচ্ছে। বাট টপ পোস্টে কোয়ালিফাইড কাউকে না পেলে পুরো প্রজেক্টটা ফেল করে যাবে। ডু ইউ থিঙ্ক আই এম দ্য টপ অফ ইয়র লিস্ট? কোথায় যেন একবার দেখেছিলাম, গুড অ্যান্ড অনেস্ট টিচার হিসাবে তোর নাম আছে। আরে না রে পাগল, কি বলিস, তোরই কোনো এক আপনজন এই লিস্টটা বানিয়েছে। আমার আপনজন? ইয়েস, মিসেস জুবাইদা, শি ইজ এ ভেরি পাওয়ারফুল লেডি। ওনার নাম কোনো প্রজেক্টে থাকলে সেটি খুব সহজেই বের করে আনা যায়। কিরে, ওনার সঙ্গে তোর কোনো প্রবলেম আছে নাকি? না, উনি আমার ছোট ভাইয়ের মাদার ইন ল্যা, সেক্ষেত্রে সে আমারও মাদার ইন ল্যা। গ্রেট! আরে দোস, শহরের সেরা শিক্ষকদের তালিকায় সবার আগে তোর নাম আছে, আর তুই তো সব জানিস ঠিকই, তবে কেন আমার কাছে চেপে যাচ্ছিস? না না, এখানে চেপে যাওয়ার কি আছে, চাপাচাপি কিছু নাই তো, আমি সত্যিই কিছু জানি না। আচ্ছা হয়েছে, কফি শেষ কর আর কফি বিলটা দে। বুড়ো হয়েছিস, এখনো তোর স্বভাবটা গেল না, শিলা পাটি কোথাকার। ওকে চল।
তুমি? আর সে আমি এসব কি শুনছি? তুমি যা শুনছো ঠিকই শুনছো। তুমি আবার আমার বাড়িতে এসছো, তোমার লজ্জা করো না? চুপ ব্যাধক ছেলে, তুমি এখনই যাও, তা নাহলে তোমার মাকে আমি ডেকে আনবো। দিনের আগে সবার ন্যায় বিচার করেন। স্যার আপনি কিন্তু, চুপ ব্যাধক ছেলে, তোমার এত বড় সাহস? স্যার আমি এখানে সব শুনে এসেছি, আমি জাস্ট এখানে এসেছি আপনাকে থামানোর জন্য। তুমি থামানোর কে? গায়ে মানে না আপনি মুরল, যাও এখান থেকে। দেখুন স্যার, আমি আপনার কাছে দুহাত জোড়া মাফ চাচ্ছি। আপনি রাগের মাথায় যা করতে যাচ্ছেন তাতে হার্শের জীবন নষ্ট হয়ে যাবে, সারাটা জীবন তাকে আগুনের জোরে মরতে হবে। আর তুমি যা করেছো সেটা কি? স্যার আমি যা করেছি তার জন্য অলরেডি আমি আপনার কাছে ক্ষমা চাইছি। ব্যাস আমান, ব্যাস, ক্ষমা চাইলেই সবকিছু ঠিক হয়ে যায় না। আমার এই সহসর মেয়েটার সঙ্গে এমন জঘন্য খেলা খেললে কেন? তার জীবন, তার ভবিষ্যৎ, তার ক্যারিয়ার সবকিছু তুমি নষ্ট করে দিয়েছো। নিজের উপর থেকে তার বিশ্বাস উঠে গেছে, আকাশ থেকে তারাকে নামিয়ে তুমি কলঙ্কিত করেছো। এখন আর এইসব নাটক করে কোনো লাভ নেই, তুমি যাও এখান থেকে, তা নাহলে আমি এমন একটা কিছু করে ফেলবো। আমি চলে যাচ্ছি। যতদিন এখানে থাকবো ও আমাদেরকে শান্তিতে থাকতে দেবে। মানে ওই পাষণটা তোর জীবনটা নষ্ট করে দিল, তুই কখনো ক্ষমা করবি না, কখনো ক্ষমা করবি না বাবা।